আমি বাইচে আছি শুধুমাত্র এই রাফসানের ধ্বংস দেখার লাগি। মৃত্যুতে কারো হাত থাকে না। দীর্ঘ অপেক্ষার পর পবিত্র ঈদ উল আজহাতে মুক্তি পেতে যাচ্ছে পুনর্জন্ম অন্তিম পর্ব। হ্যালো ভিউয়ার্স, আমি রিধিমা, ফিল্ম নিউজ ফ্ল্যাশে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ডার্ক থ্রিলার সাসপেন্সে ভরা পুনর্জন্ম নাটকটি সব শ্রেণীর দর্শকের মন জয় করেছে। দর্শকপ্রিয় এই নাটকটির অন্তিম পর্ব আসছে পবিত্র ঈদ উল আজহায়। আপনি আপনার স্ত্রীকে হত্যা করবেন না, কোনোভাবেই না। 2021 সালে প্রচারিত হয় পুনর্জন্ম নাটকটি। একই বছরে আসে দ্বিতীয় পর্ব। দুটি পর্ব প্রকাশ হওয়ার সাথে সাথেই দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে দেয় এই নাটকটি। কারণ আপনি যতই সাবধানতা অবলম্বন করেন না কেন, ধরা আপনাকে পড়তেই হবে। তৈরি হয় রাফসান হকের ও রোকেয়ার ভক্ত শ্রেণী। এরপর গত বছর আসে এই সিরিজের তৃতীয় পর্ব। এরই মাঝে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ পায় শুক্লপক্ষ, যা ছিল পুনর্জন্ম ইউনিভার্সেরই অংশ। নুরু আমাদের কাছে কি লুকোতে পারে? মিথ্যে সবসময় সুন্দর, আর সত্যটা হচ্ছে কুৎসিত। আর এই জন্য সবাই প্রীতিলাইস্টাই পছন্দ করে। স্পষ্ট বল, লাবণের সাথে কি করছে স্পষ্ট করে বল। সম্প্রতি প্রকাশ পেয়েছে পুনর্জন্ম অন্তিম পর্বের ট্রেলার। জানা গেছে পুনর্জন্ম তৃতীয় পর্ব যেখানে শেষ করা হয়েছে, পুনর্জন্ম অন্তিম পর্বের গল্প সেখান থেকেই শুরু করা হবে। রোকেয়া, তুমি আমার ভালোবাসার গভীরতা কখনো বুঝতে পারবে না। নুরু ভাই, আপনার কি হয়েছে? একবারে চেনাই যেতেছে না। নর্মাল সুইসাইড লেটারে মানুষের অক্ষরগুলো একটু শেকি থাকে, আর নীলার হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে অক্ষরগুলো একদম শার্প এবং স্বতঃস্ফূর্ত ছিল। ট্রেলারে আমরা এমনটাই দেখতে পাই, যেখানে দেখানো হয় নুরু রাফসান হককে আটক করেছেন তার সম্পত্তি দখল করার জন্য। অপরদিকে মঞ্জু, রুকে এবং কামালকে হাসপাতালে নিয়ে যাবেন। ওসি হারুন কামালকে আটক করবেন এবং কামালের মাধ্যমে তিনি রাফসান হককে আটক করার পরিকল্পনা করবেন। রাফসান কই? আপনার কি পোলা কই? কিন্তু রাফসান হক নিরুদ্দেশ। অপরদিকে দেখানো হয় রোকেয়া নিজের কান হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলছেন। অন্যদিকে জেলখানায় দেখানো হয় বর্ষা নিশ্চুপ। চারদিকে এত শত্রু নিয়ে রাফসান হক কিভাবে বাঁচবে? তাহলে কি রাফসান হকের খেলা এবার শেষ? সকল প্রশ্নের উত্তর মিলবে পুনর্জন্ম অন্তিম পর্বে। পুনর্জন্ম অন্তিম পর্ব এবারও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। আফরান, নিশো, মেহজাবিন ছাড়াও এতে অভিনয় করেছেন নৌশাবা, মুকুল সিরাজ, খায়রুল বাশার সহ আরো অনেকেই। রাফসান সাহেবের কথাগুলো প্রমাণিত হলে তুমি শিওর শর্ট সাসপেন্ড হবা। দাঁতগুলো অ্যাবনর্মালি ভিকটিমের বডি থেকে এক্সট্রাক্ট করা হয়েছে। এই কেসে আমরা একটি ব্রেক থ্রু অর্জন করেছি। বন্ধু ভাই, আপনি কি মুহূর্ত? ভাইয়া যেহেতু মনে করে যে আমি দোষী, তবে তাই হোক। ম্যাডাম, কনক্রিট প্রুফটা ছিলেন না? শীঘ্রই আসতেছে। পুনর্জন্মের অন্তিম পর্বের ট্রেলারে বিভিন্ন দৃশ্য, সংলাপ ও অভিনয় দেখে এবারও দর্শকরা হয়েছে মুগ্ধ। দর্শকরা মন্তব্যের ঘরে জানিয়েছেন তাদের ভালোবাসার কথা। ট্রেলারটিতে যে নরমাংস ভক্ষণের যে ইঙ্গিত দেয়া হয়েছে তা দেখে দর্শকরা শিউরে উঠেছেন। মানুষের মাংস খাওয়াও কিন্তু নিষিদ্ধ, কিন্তু তারপরেও মানুষের মাংসের প্রতি মানুষের আগ্রহ কিন্তু কম না। রাফসান, স্টপ ইট! কত ছোট, তোমার কি একটু হাত কাঁপবে না তোর মাংস কাটতে গিয়ে? রাফসান হক লোকটি যে সুবিধার নয় এ কথা সবাই জানে, তবে তার এবং তার রান্নার বেশ জনপ্রিয়তা রয়েছে। দর্শকরা অপেক্ষায় আছেন এবার রাফসান হকের ভাগ্যে কি আছে। প্রতিটি পর্বে দেখানো হয়েছে রাফসান হক কোনো না কোনো ভাবে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। এবারও কি পারবে সে নিজেকে বাঁচাতে? সকল প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হয়েছে পুনর্জন্ম অন্তিম পর্ব। ঘটে যায় তার চারপাশে তো গরম দুগার। স্যার, প্রস্তাবটা কি? স্যার, একটি স্পেশাল মাংস দেয়, কতদিন খায় না। নতুন নতুন রেসিপি এসেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ফিল্মের সকল নিউজ পেতে ফিল্মের
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা দুজন মিলে রান্না করবো আর উনি চেটে কুটে খাবেন।